ইউরোপের মধ্যে সবচেয়ে বড় সিটি কাউন্সিল হচ্ছে বার্মিংহাম সিটি কাউন্সিল এবং এই সিটি কাউন্সিলে একটি উচ্চ পদে কাজ করছেন আমার সাথে যিনি দেখছেন আজাদ আবুল কালাম তিনি বার্মিংহামের সুপরিচিত কমিউনিটি ব্যক্তিত্ব সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথেও জড়িত আমরা আজাদ আবুল কালামের সাথে কথা বলবো বার্মিংহামে নতুন প্রজন্মের বাংলাদেশিরা আসলে কী করছেন বিশেষ করে কাউন্সিল কাজে কিংবা যে এখানে যে বাঙালি কমিউনিটি তারা ধীরে ধীরে বাড়ছে তারা বর্তমানে কোন পেশায় আছেন কারণ আমরা জানি মূলত সমগ্র যুক্তরাজ্যে অতীতে বাঙালিরা শুধুমাত্র রেস্টুরেন্ট সেক্টরে সবচেয়ে বেশি কাজ করতেন কিংবা রেস্টুরেন্টের মালিক ছিলেন বর্তমানে নতুন প্রজন্ম কী করছেন এবং এখানে আসলে বাঙালিদের কী অবস্থা ধন্যবাদ আজাদ আবুল কালাম আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ যেটা কালের বিবর্তনে আপনারা জানেন যে এখন আমাদের নতুন প্রজন্ম যারা এরা বিভিন্নভাবে বিভিন্ন পেশায় নিয়োজিত বিশেষ করে এটা সব জায়গাতেই শুধু বার্মিংহামে না সব জায়গাতে বিশ্বাস করি তো এরই একটা একটা ট্রেডিশন হিসাবে আমি বলবো যে এখন আমাদের নতুন প্রজন্মরা বিভিন্ন কাজে অনেকেই আমি বলবো চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসক হিসেবে কাজ করছেন অনেকে স্বাস্থ্য সেবক হিসেবে কাজ করছেন নতুন প্রজন্মরা আর যারা বাংলাদেশ থেকে আসছেন এসে বার্মিংহামে আপনারা জানেন যে বার্মিংহাম একটা একটা জনপ্রিয় একটি শহর নগরী যেখানে আমরা দেখি ইটালি স্পেন বিভিন্ন দেশ থেকে যারা প্রথমে বাংলাদেশ থেকে ওই দেশে গিয়েছিলেন ইটালিতে গিয়েছিলেন স্পেনে গিয়েছিলেন ওনারা কিন্তু আবার অনেকেই এখানে বাংলাদেশে বাংলাদেশি যারা আছেন এখানে এসছেন এবং দেখতে পাচ্ছি যে তারা যে পেশা বেছে নিয়েছেন এর মধ্যে অনেকেই হয়তো কাজ করছেন রেস্টুরেন্টে কিন্তু পাশাপাশি দেখি যে কেয়ারিংয়ে কাজ করছেন অনেকে আবার কেউ কেউ বড় সুপারস্টোরে কাজ করছেন এবং কাফি ক্যাফে শপও অনেকে ক্যাফে শপগুলো করেছেন আমরা কভেন্ট্রি রোডে আমরা দেখি ক্যাফে শপেরও শপ রয়েছে এখানে চা কফি বিক্রি হয় তো প্রশ্নটা হলো যে আগের তুলনায় আগে যেমন আমরা আমাদের বাংলাদেশি বা বাঙালিরা শুধুমাত্র একটা পেশাকে আমরা বেছে নিয়েছি বিশেষ করে রেস্টুরেন্টে এ থেকে আমরা রেস্টুরেন্ট ব্যবসা তো অবশ্যই প্রয়োজন আছে এই ব্যবসার মাধ্যমে আমাদের আমাদের উন্নয়ন আমাদের কমিউনিটির উন্নয়ন কিন্তু পাশাপাশি এখন বললাম যে নতুন প্রজন্মরা এরা বিভিন্ন পেশায় এখন কাজ করছে এটাই আর কি আর আমরা বিশ্বাস করি বার্মিংহাম সিটি কাউন্সিল একটা আপনারা জানেন হয়তো বার্মিংহাম সিটি কাউন্সিল হচ্ছে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় লোকাল গভর্নমেন্ট সবচেয়ে বড় লোকাল গভর্নমেন্ট হচ্ছে এখানে এবং এখানে আমরা এখন দেখছি যে বার্মিংহাম সিটি কাউন্সিলে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগে আমাদের বাঙালিরা কাজ করছেন বাঙালির নতুন প্রজন্মরা কাজ করছেন আমি কাজ করি সোশ্যাল সার্ভিসে বার্মিংহাম সিটি কাউন্সিলে সিনিয়র সোশ্যাল ওয়ার্কার তো আমি দেখি আমার বেশ কয়েকজন সহকর্মী রয়েছে যারা সোশ্যাল ওয়ার্কার তারপর আমি দেখি শুধু এটা না বিভিন্ন বার্মিংহাম সিটি কাউন্সিলের বিভিন্ন বিভাগে যেমন ট্যাক্সে তারপর ধরুন হাউজিংয়ে আমি বিভিন্ন বিভাগে আমি দেখি আমাদের বাঙালির কাজ করছেন এখন